দেখলেন ধৃত প্রাক্তনীর অ্যাটিটিউডটা দেখলেন? সুমন নস্কর এই নামে ছাত্র যাদবপুরের প্রাক্তনী, গ্রেফতার হওয়ার পরেও অ্যাটিটিউডটা কমেনি এতটুকু। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কি ব্যবহার দেখলেন তার? যাদবপুরের হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনায় আরও যে ছজন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের মধ্যেই একজন এই সুমন নস্কর। তার বাড়ি সুন্দরবনের মাধবপুরে, সেখানে থেকেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। সেই সময় তাকে যখন প্রিজন ভ্যানে তোলা হয়, তখন সাংবাদিকরা তাকে একাধিক প্রশ্ন করে, আর সেই প্রশ্নের উত্তরে সুমন নস্কর বলে যারা ওই হস্টেলে ছিল তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, গ্রেফতার করা হয়নি। কি অ্যাটিটিউড ভাবুন তো, দেখুন আরও একবার। এই হচ্ছে যাদবপুরের প্রাক্তনীর অ্যাটিটিউড। যেদিন ঘটনাটা ঘটে সেদিন হস্টেলে ছিলাম, কিন্তু ওই মুহূর্তে ঘটনাস্থলে ছিলাম না, এমনটাই বক্তব্য সুমন নস্করের। শোনাবো এবার কি বক্তব্য তার। সেদিন আমি যখন হোস্টেলে ঢুকি দেখলাম যে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হবে। কোথা থেকে নিয়ে আসছে? আমার বাড়ি থেকে। বাড়ি হচ্ছে মাধবপুর। মাধবপুর সুন্দরবন? হ্যাঁ সুন্দরবন থেকে। কি নাম তোমার? দিন থেকে হোস্টেলে ছিলে না? পরে বলছি আসলে। তোমার নাম কি ভাই? সুমন নস্কর। সুমন নস্কর? সুমন নস্কর তুমি কোত্থেকে আসছো? আমি বাড়ি থেকে আসছি। সুমন নস্কর তুমি তুমি কে? আমি সুমন নস্কর, মানে হোস্টেলে থাকতাম, মানে মাস্টার্স এই বছর আমার কমপ্লিট হয়েছে, আমার একটা সমস্যার জন্য ক্লিয়ারেন্স করা হয়নি। জি আমি ছিলাম যেহেতু হোস্টেলে ওই জন্য জিজ্ঞেস করছি। তুমি কি যাদবপুরের পড়ুয়া? তুমি তুমি কি এক্স না? এক্স না বলতে এবছরই জাস্ট পাস আউট হয়েছে, কিন্তু আমার গ্রেড কার্ডে একটা সমস্যার জন্য আমার এখন ক্লিয়ারেন্স হয়নি। শোনালাম আপনাদের সুমন নস্করের বক্তব্য। তিনি বলছেন তিনি এই বছরেই পাস আউট, কিন্তু একটু সমস্যা রয়েছে, সেই কারণে ক্লিয়ারেন্স হয়নি, সেই কারণেই হস্টেলে থাকা। যারা ওই হস্টেলে ছিল তাদের সকলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, গ্রেফতার নয়। এবং সুমন নস্করের বক্তব্য যে সেই মুহূর্তে সেখানে ছিলাম না, সুন্দরবনের মাধবপুরে বাড়ি সুমন নস্করের, বাড়ি থেকে তাকে নিয়ে আসা হয়েছে, এবং এবছরই পাস আউট সুমন নস্কর, একটা ক্লিয়ারেন্স হয়নি তাই হস্টেলেই থাকতে হচ্ছে। ইতিমধ্যে নজন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ, পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে এবং পুলিশ জানার চেষ্টা করছে সেদিন ঠিক কী ঘটেছিল। পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চাইছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত এবং ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে। চলতি সপ্তাহেই তাদের ডেকে পাঠানো হতে পারে। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় বুধবার জরুরি বৈঠক ডেকেছেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার বিকেল 5টায় রাজভবনে এই বৈঠক হবার কথা। বিস্তারিত আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।